হজ ভিসায় নতুন বিধান আরোপ করেছে সৌদি আরব দেশের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছেন এই ভিসা নিয়ে শুধুমাত্র জেদ্দা মদিনা ও মক্কা শহর ভ্রমণ করা যাবে সৌদি আরব প্রতিনিধি আব্দুল আল মামুনের তথ্যের বরাতে জানা যায় দু সালে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া হজ যাত্রীরা শুধু হজ ভিসা দিয়েই জেদ্দা মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করতে পারবেন এ বিষয়ে মন্ত্রণালয় জানিয়েছে সৌদি আরবে কোনো কাজ করা বসবাস বা নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য হজ ভিজা বৈধ নয় এই বিধিনিষেধ লঙ্ঘনকারী ভবিষ্যতে হজে অংশ নেওয়ার অনুমতি নাও পেতে পারেন তাকে দেশ থেকে বের করে দেওয়া হতে পারে মন্ত্রণালয়গুলো আরও জানায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলো ছাড়া যেসব আন্তর্জাতিক দর্শনার্থী হজ পালন করতে চান তাদের অবশ্যই হজ ভিসা নিতে হবে হজ ভিসা শুধু হজ মরশুমের জন্যই বৈধ এই সময়ের মধ্যে হজ ভিজা নেওয়া ব্যক্তিদের উমরা পালন বা যে কোনো ধরনের আর্থিক বা অবৈতনিক কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে